তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমরা কিভাবে তোমাদের ইনস্টাগ্রামের ওপর ঢের সারা ফলোয়ার বা লাইক ইনক্রিজ করতে পারবে। তো নিয়ে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও, যেখানে তোমরা পাবে অনেকগুলো করে ইনস্টাগ্রামের ফলোয়ার বা লাইক। তো কিভাবে তোমরা ইনস্টাগ্রামের ফলোয়ার বা লাইক নিতে পারবে আজকের এই ভিডিওতে বলে দিব। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং, তো ভিডিওটিকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে থাকো। এখন পর্যন্ত যদি বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাদের ইউটিউব ফ্যামিলির সঙ্গে জুড়ে যাবে। তো প্রথমে আমরা কথা বলবো কিভাবে তোমরা ইনস্টাগ্রামের ফলোয়ার নিতে পারবে। তো ইনস্টাগ্রাম ফলোয়ার নেওয়ার জন্য তোমাদেরকে সিম্পলি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেই অ্যাপ্লিকেশনের লিঙ্কে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবো। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে প্রেস করবে, প্রেস করার পর কি তোমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পেরে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্লে স্টোরে পাবে না, এই অ্যাপ্লিকেশনটি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমরা দেখে নিব কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটির দ্বারা ইনস্টাগ্রামের লাইক ইনক্রিজ করতে পারবো। তো আমরা এখানে কি আনলিমিটেড লাইক ইনক্রিজ করতে পেরে যাবো এবং ফলোয়ারও কি ইনক্রিজ করতে পেরে যাবো। যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে, আর এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড করতে হবে। তো এটি কি ডাউনলোড করে নিবে, তো অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, ওপেন করার পর কি তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তোমরা উপরের দিকে কি লগ ইন উইথ ইনস্টাগ্রাম, তো এখানে কি তোমাদেরকে ফেক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ফেক অ্যাকাউন্ট তৈরি করে কি এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে লগ ইন করতে হবে। তো ইনস্টাগ্রামের ফেক অ্যাকাউন্ট তোমরা তৈরি করে নিবে, তৈরি করার পর কি তোমরা এখানে লগ ইন করে নিবে। তো ফেক অ্যাকাউন্টটি তোমাদেরকে এখানে দিতে হবে, রিয়েল অ্যাকাউন্ট যদি দাও তাহলে নানা রকম সমস্যা দিতে পারে। তো এর জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা রিয়েল অ্যাকাউন্ট কখনই ইউজ করবে না এরকম সব অ্যাপ্লিকেশনে লাইক ইনক্রিজ করার জন্য। তো আমি কি এখানে একটি ফেক অ্যাকাউন্ট দিয়ে দিব, দিয়ে লগ ইন করে নিব। তো এখানে কি ফেক অ্যাকাউন্ট আমি একটা প্রথমে দিয়ে দিই। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমার কি ফেক অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেছে, তারপর কি লগ ইন করে নিব। তো আমরা ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করতে চাই, তো এর জন্য আমরা কি ইনস্টাগ্রামের ফলোয়ার অ্যাকশনে চলে আসবো, তারপর কি গেট পেজে কি প্রেস করে দিব। গেট পেজে প্রেস করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা যে ইনস্টাগ্রামের আইডির ফলোয়ার ইনক্রিজ করতে চাও সেই ইনস্টাগ্রামের ইউজার নেম তোমরা এখানে দিয়ে দিবে। তো আমি এখানে কি একটা ইউজার নেম দিয়ে দিলাম, দেওয়ার পর কি নিচের দিকে চলে আসবে, আসার পর কি গেট প্রোফাইলে কি প্রেস করে দিবে। গেট প্রোফাইলে প্রেস করার পর নিচের দিকে তোমার প্রোফাইলটা এখানে দেখতে পেয়ে যাবে, তারপর তোমাদেরকে কি করতে হবে। তো তোমরা এখানে কি 50টা করে ফলোয়ার একবারে ইনক্রিজ করতে পেরে যাবে। তো আমি 50টা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর কি সেন্ড ফলোয়ারে কি প্রেস করে দিব। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমাকে ফলোয়ার কি সেন্ড করা হয়ে গেছে। তো আমরা কি অ্যাকাউন্টটিতে চলে যাবো এবং দেখে নেবো আমার ফলোয়ার এসছে কিনা। তো আমরা এখানে চলে আসবো, এখানে আসার পর কি তোমরা এখানে রিফ্রেশ করবে এবং তোমরা এখানে কি ফলোয়ার কি দেখতে পেয়ে যাবে। তো যেরকম তোমরা সব এগুলো সব ফলোয়িং দেখতে পেয়ে যাচ্ছ, রিসেন্ট ফলো কি আসছে, তো 41টা ফলোয়ার কি আমার চলে এসছে। তো তোমরা তখন 28 দেখতে পেয়েছিলে এবং এখন কতটা, এখন 79টা হয়ে গেল। তো তোমরা এখানে কি রিফ্রেশ করতে থাকবে, তারপর কি এভাবে কি তোমার 50টা ফলোয়ার কি একবারে কি চলে আসবে। তো এরকম করে তোমরা কি এই অ্যাপ্লিকেশনটির দ্বারা ফলোয়ার ইনক্রিজ করতে পেরে যাবো এবং ব্যাক এসে কি তোমরা লাইকও ইনক্রিজ করতে পেরে যাবে তোমাদের ইনস্টাগ্রামের ফটোর। তো এর জন্য কি তোমাদেরকে ইনস্টাগ্রাম লাইক অ্যাকশনে চলে আসতে হবে, তারপর গেট পেজে প্রেস করে দিবে, তারপর কি যে ইনস্টাগ্রামের ফটোর কি লাইক ইনক্রিজ করতে চাও সেই ফটোটার লিঙ্ক কপি করে নিবে। তো তোমরা সেই ফটোর কি লিঙ্ক কপি করে নিবে, তারপর এখানে পেস্ট করে দেবে, পেস্ট করার পর কি তারপর সেন্ড করে দেবে, তারপর কি তোমরা ওই ফটোটার কি লাইক ইনক্রিজ করতে পেরে যাবে। তো এভাবে তোমরা কি লাইক এবং ফলোয়ার ইনক্রিজ করতে পেরে যাবে। এবং নিচের দিকে যদি বা তোমরা আসো তাহলে কি ভিউজও ইনক্রিজ করতে পেরে যাবে, স্টোরি ভিউজও ইনক্রিজ করতে পেরে যাবে। তো আই হোপ তোমাদেরকে এই ভিডিওটি দেখতে ভালো লাগলো, তাহলে ভিডিওটিতে করে দিবে একটি লাইক, আর চ্যানেলটি এখন পর্যন্ত যদি বা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি রেড কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। তো বাংলা দেখো এবং বাঙালিকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।